अस्सलाम वालेकुम सर। चेना चेना लागे तो बोचना तुम्हारे देखसी देखसी प्रेक्षा गिये विश्वसुंदरीर एक मास ढाकाय छबिर दुःसময় আশার আলো হয়ে এসেছে নতুন চলচ্চিত্র বিশ্বসুন্দরী। বেশ কয়েক বছর থেকেই ঢাকায় চলচ্চিত্রে মন্দা অবস্থা বিরাজ করছে, মৃত প্রায় ইন্ডাস্ট্রি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এরই মাঝে নতুন করে যোগ হয়েছে করোনা ভাইরাস, এর ফলে লোকসানের পাল্লাটা ভারী হচ্ছে হল মালিকদের। করোনার কারণে প্রায় সাত মাস বন্ধ ছিল দেশের সিনেমা হল, অবশেষে হল মালিকদের দাবির মুখে অক্টোবরে খুলে দেওয়া হয় সেগুলো। কিন্তু করোনার পরিস্থিতিতে মুক্তি পায়নি তেমন কোনো মানসম্পন্ন সিনেমা। বর্তমানে ঢাকায় ছবির পরিবাজারে হঠাৎ করেই আশার আলো দেখালেন চয়নিকা চৌধুরী পরিচালিত বিশ্বসুন্দরী সিনেমাটি। রাজধানী সহ দেশের বেশ কয়েকটি সিনেমা হলে এক ছবি টানা পাঁচ সপ্তাহ ধরে চলছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা এতে বিস্ময় প্রকাশ করেছেন। গেল বছরের 11ই ডিসেম্বর হালের অন্যতম জনপ্রিয় দুই মুখ পরিমণি সিয়াম আহমেদ অভিনীত বিশ্বসুন্দরী ছবিটি সারা দেশে 26টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তখনই একসাথে ছবিটি অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি। ছবিটি টানা এক মাস ধরে চলছে এমন প্রশ্নের উত্তর খুঁজতে যোগাযোগ করা হয় নগরীর স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপক মেজবা উদ্দিন আহমেদের সাথে। তিনি বলেন, মুক্তি পাওয়ার পর থেকেই ছবির গল্প নির্মাণশৈলী এবং ছবির গান দর্শকদের মুগ্ধ করেছে, পাশাপাশি কোরিওগ্রাফি পছন্দ করেছে সবাই, যে কারণে আমরা সিনেমা হলের সংখ্যা বাড়িয়েছি। গল্প নির্ভর এই চলচ্চিত্র চলতি সপ্তাহে আমরা চালাবো, যারা নিয়মিত চলচ্চিত্র দেখেন তারা ছবিটি দেখবেন। বিশ্বসুন্দরীর নায়িকা পরিমণি বলেন, এই সিনেমার প্রতিটি মুহূর্ত আমার কাছে ভালো লাগার, দর্শকরা সিনেমাটি এমনভাবে গ্রহণ করবেন সেটা কখনো ভাবিনি, এটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, কেননা এখন চলচ্চিত্রে আমরা চ্যালেঞ্জিং সময় পার করছি, আর এই চ্যালেঞ্জিং সময়ে এই ছবির দর্শকপ্রিয়তা আমার সামনের পথকে অনেক সহজ করে দেবে বলে আমি মনে করি। গেল বছরের 11ই ডিসেম্বর শুক্রবারে সারা দেশে 26টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বিশ্বসুন্দরী। সিনেমাটির কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রোম্মান রশিদ খান। জুই নিবেদিত বিশ্বসুন্দরী দেশব্যাপী পরিবেশনা করছে জাস মাল্টিমিডিয়া, ছবির সম্প্রচার সহযোগী মাছরাঙ্গা টেলিভিশন। এ সিনেমায় পরিমণি সিয়াম ছাড়াও আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শক্তিমান অভিনেতা আলমগীর, চম্পা, মনিরা মিঠু, আনন্দ খালেক, হীরা সুজন, সীমান্ত আহমেদ প্রমুখ।